হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত আছে। আজকে বলবো 2022 জিএনএম এনএম কলেজ লকিং বা চয়েস লক সম্পর্কে। অনেকেই জানো না যে চয়েস লকিংটা কী, এটা না করলে কী সমস্যা হয় এবং এটা কেন আবশ্যক, ঠিক আছে, সেটা সম্পর্কে বলবো। তো দেখো, প্রথমে বলে রাখি আজকে হচ্ছে 20 তারিখ এবং আজ এবং কাল অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা কিন্তু চাইলে চয়েস লকিং করতে পারো। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তারাও কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। সুতরাং এই যে সময়টা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর কেউ নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, ঠিক আছে। মপ আপ রাউন্ড পর্যন্ত কিন্তু এইভাবেই চলবে, ঠিক আছে। তারপরে এক্সটেন্ডেড গিয়ে আবার তখন রেজিস্ট্রেশন করতে হবে, নতুন করে আবার এ করতে পারবে। বাট যারা এখন এটাকে স্কিপ করবে তারা কিন্তু পরে সমস্যায় পড়বে, ঠিক আছে। তো এটা গেল আমাদের রেজিস্ট্রেশন ব্যাপারটা। রেজিস্ট্রেশন কীভাবে করবে সেটা নিয়ে ভিডিও দিয়েছি, আর নতুন করে কিছু বলা নেই। আজকে বলবো চয়েস লকিংয়ের ব্যাপারটা, কী করে চয়েস লকিং করবে। দেখো, তোমাদেরকে সরাসরি নিয়ে আসতে হবে, তোমাদের চলে আসতে হবে wbjeeb, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের লিখতে হবে wbjeeb, ঠিক আছে। এখানে আসার পর তোমাদেরকে লিখতে হবে, লেখার পর সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, এই যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ফর জিএনএমএনএম 2022। এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবে এখানে তোমাদের বলা হবে সাইন ইন করার জন্য, ঠিক আছে। তো সাইন এটা তোমরা চাইলে কিন্তু নিজের ফোন থেকেও করতে পারো, চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারো, সেটা কোনো ম্যাটার করছে না, তোমরা কিন্তু যে কেউ করতে পারবে, ঠিক আছে। এবার ওটা চয়েস লকিং করাটা কেন আবশ্যক। ধরো তুমি শেষ পর্যন্ত মনে করলে যে আমি চয়েস ফিলিং করেছি 31টা, ঠিক আছে, আমি কথা বলছি যে আমি 31টা চয়েস ফিলিং করেছি। এবার আমার ইচ্ছে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোকে আবার অ্যাড করব এবং শেষ পর্যন্ত সেটাকে আমি রাখতে চাই। সেই ক্ষেত্রে চয়েস লকিং করা অবশ্যই জরুরি একটা জিনিস। যদি চয়েস লকিং না করা হয় তাহলে কী হবে, দেখো, যদি কোনো অবস্থায় তুমি চয়েস লকিং করতে না পারো সেক্ষেত্রে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে অটোমেটিক লক, ঠিক আছে। সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, জাস্ট মিনিট, সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে, অটো যেটাকে বলে অটো লক, ঠিক আছে। বাট আমি সাজেস্ট করবো যারা অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করছো বা যারা ভাবছো না আমি এতগুলো কলেজ রেখেছি আরও কিছু কলেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেটা লেটেস্ট সেটাই থাকবে, সেই জন্য অবশ্যই অটোমেটিক বা সরি সেই জন্য কিন্তু অবশ্যই চয়েস লকিং করা আবশ্যক, ঠিক আছে। এবার কীভাবে চয়েস লকিং করবে, তোমাদেরকে এর জন্য কী করতে হবে, এখানে তোমাদের আসার পর রোল নাম্বার লিখতে হবে, যার যেটা রোল নাম্বার আছে সেটা লিখলে, ঠিক আছে। পাসওয়ার্ড হিসেবে যেটা তুমি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দেবে, ঠিক আছে। এবং সিকিউরিটি পিন হিসেবে এই যে কোডটা আছে সেই কোডটা এখানে তোমাদেরকে পুট করতে হবে। তারপর সাইন ইনে ক্লিক করলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজে নিজে পেজে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমি আরও একবার বলছি চয়েস লকিং কাদের জরুরি, প্রত্যেকেরই জরুরি, ঠিক আছে। যদি কেউ চয়েস লকিং করতে ভুলে যায় সেই ক্ষেত্রে একটা আলাদা অপশন আছে, সেটা হচ্ছে অটোমেটিক লক, সেখানে কাউকে কিছু করার দরকার নেই। ওয়েবসাইট থেকেই বা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে wbjeeb থেকে কিন্তু সেটা লক করে দেবে। কিন্তু আমি বলবো প্রত্যেকেই করো, মানে এই চয়েস লকিং করার কোনো একটা বিরাট বড় ব্যাপার নয়, সবাই করতে পারবে, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা মোবাইল থেকে করো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট ওয়েবসাইটে ক্রিয়েট ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এইভাবে করতে হবে, ঠিক আছে। আমি আর বলছি কী কী লাগছে, রোল নাম্বার লাগছে, রোল নাম্বারটা কোথায় পাবে, তোমাদের নিজের নিজে অ্যাডমিট কার্ডে লেখা আছে বড় বড় করে রোল নাম্বার বলে, ঠিক আছে। এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যেটা তুমি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে কদিন আগে যে রেজিস্ট্রেশন হলো সেই রেজিস্ট্রেশনে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা লাগবে, ঠিক আছে, আগেরটা নয়, এখন যেটা দিয়েছিলে সেটা লাগবে। দেওয়ার পর সিকিউরিটি পিন হিসেবে যে কোডটা দেখা যাচ্ছে তোমার হয়তো আলাদা দেখা যাবে, সেই এই কোডটাই তোমাদেরকে এখানে লিখতে হবে। এবার সাইন ইনে ক্লিক করতে হবে, সাইন ইন ক্লিক করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে বা চয়েস লকিং করতে হচ্ছে। দেখো, সরাসরি তোমরা তো এরকম একটা ট্যাবে চলে আসবে, এখানে এসে দেখানো হবে যে তোমাদের কতগুলো চয়েস তুমি চয়েস ফিলিং করতে পারো, অ্যাভেলেবেল চয়েস। এখানে হয়তো তোমার দেখাবে 131টা জায়গায় হয়তো দেখালো 5টা, হয়তো 7টা দেখালো বা 5টা দেখালো, যা যেরকম দেখাবে। যদি ছেলে হয়ে থাকো তাহলে তো 5টা দেখাবে, যদি মেয়ে হয়ে থাকো তাহলে হয়তো 131টা দেখাবে, সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার 131টার মধ্যে তুমি কতগুলো ফিল করেছো সেটা কিন্তু দেখাবে এখানে, ঠিক আছে। মনে করো কেউ 131টাই ফিল করেছে, মানে 131টা কলেজই নিয়েছে কলেজ চয়েসে, তো এখানে 131 দেখাবে। যদি মনে করো কেউ 131টা জায়গায় শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে রেখেছে, মানে 131টা জায়গায় তাহলে কত করে দেখাবে, মোট 53টা দেখাবে, কারণ তোমাদের 53টা গভর্নমেন্ট কলেজে রয়েছে, তো 53টা দেখাবে, ঠিক আছে। যা যেটা দেখাবে না কেন এটা কিন্তু দেখাবে, ওকে। এবার আনফিল্ড চয়েস, তুমি কতগুলো ফিল আপ করোনি সেটা তোমাদের দেখাবে এখানে, বাকি যতগুলো আছে অর্থাৎ 131 থেকে 53 বাদ দিয়ে যত হয় সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। আর এইখানে দেখাবে চয়েস লকিং স্ট্যাটাস, এটা দেখাবে আনলকড, প্রত্যেকের দেখাবে, কারণ এখন পর্যন্ত কেউ চয়েস লকিং করোনি। এইখানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সরাসরি কী করতে হবে, এখানে তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, বা এই যে চয়েস লকিং আছে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় ক্লিক করবে চয়েস লকিং ক্লিক করলে, ঠিক আছে, এই যে চয়েস লকিং আছে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তোমাদেরকে আর একটা পেজে নিয়ে যাচ্ছে। কীরকম পেজ দেখে নাও,
এটা তো তোমাদের চয়েস লকিং, এই চয়েস ফিলিংয়ের ব্যাপার। এইখানে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইন চয়েস, তো তুমি তো অবশ্যই ইয়েস করে দিলে বা ক্যান্সেল করলে। এখানে আসার পর এইখানে দেখো চয়েস ফিলিং, এখানে চয়েস লকিংয়ের ব্যাপারটা দেখো, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের দেখাবে যে তুমি কতগুলো গভর্নমেন্ট কলেজ চয়েস করেছো, কতগুলো প্রাইভেট কলেজ করেছো এবং কতগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে পড়ছে, ঠিক আছে। এগুলো দেখালো, তুমি যতগুলো করেছো সেগুলো দেখিয়ে দিল। দেখানোর পর এখানে বলবে আই অ্যাগ্রি টু লক মাই চয়েস, ঠিক আছে। আই অ্যাগ্রি টু লক মাই চয়েস মানে আমি আমি আগ্রহী রয়েছি বা আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমি এই চয়েস ফিলিংটা লক করতে চাই। চয়েস লক এর অর্থ হচ্ছে তুমি যে কলেজটা যত নম্বরে সাজিয়েছো সেটা সেই রকমই থাকবে, সেটা এখন কোনো নড়চড় হবে না। মানে আমি এক নম্বরে রেখেছি SSKM হসপিটাল, সেটা এক নম্বরেই থাকবে। দুই নম্বরে রেখেছি আরজি কর, সেটা দুই নম্বরে থাকবে। তিন নম্বরে রেখেছি আমি NRS, তো তিন নম্বরে এটাই থাকবে। এবার ধরো যে তুমি প্রথমে হয়তো তুমি প্রথমের দিকে তুমি প্রথমের দিকে হয়তো 11টা কলেজ রেখেছিলে, পরবর্তীকালে তুমি আরও 21টা কলেজ যোগ করলে, তাহলে কতগুলো হচ্ছে? তাহলে মোটামুটি আমাদের দাঁড়ালো 2 আর দিকে 3, তার মানে 32টা মতো কলেজ দাঁড়ালো। এই 32টা কলেজ তুমি যে শেষে যে রেখেছো অ্যাড করেছো, এটার জন্য চয়েস লকিং করা অবশ্যই জরুরি, ঠিক আছে। চয়েস লকিং না করলে কোনো অবস্থায় যদি সেটা আনসেভড থাকে, তাহলে কিন্তু তুমি সেই 11টা কলেজেই তোমাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চয়েস ফিলিংয়ের পর ওই জন্য বলছি অবশ্যই কিন্তু চয়েস লকিং করতে হবে, ঠিক আছে। তো ওই জন্য কী করতে হবে তোমাদেরকে, এইখানে কিন্তু অবশ্যই আসার পর আই অ্যাগ্রি টু লক মাই চয়েস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই রকমটা পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে কোন কোন কলেজ তুমি রেখেছো। তোমার যদি মনে হয় যে এখানে যে কলেজগুলো রেখেছে সেগুলোকে আমি চেঞ্জ করবো, সেটাও করতে পারো। ধরো ভুলবশত একটা প্রাইভেট কলেজ চলে গেছে গভর্নমেন্ট কলেজের জায়গায়, হয়তো এই যে এরকম আছে দেখছো যে NTS আলিপুরদুয়ার রয়েছে, NTS হাওড়া রয়েছে, তার মাঝখানে একটা দেখছো যে প্রাইভেট কলেজ ঢুকে গেছে। এবার এটাকে রিমুভ করতে গেলে তোমাদেরকে আবার সেই চয়েস ফিলিংয়ে ওখানে যেতে হবে। চয়েস ফিলিংয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তোমাদের রিমুভ অপশন থাকবে, রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। রিমুভ করার পর আবার তোমাদের চয়েস লকিংয়ে আসতে হবে। চয়েস লকিংয়ে আসার পর তোমার কিন্তু অবশ্যই এভাবে করবে। কিন্তু যাদের ধরো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, এখানে তুমি যেগুলো রেখেছো সব গভর্নমেন্ট কলেজ, এটা কোনো প্রাইভেট কলেজ নয়, সব গভর্নমেন্ট কলেজ রেখেছো, সব গভর্নমেন্ট কলেজ দেখাচ্ছে, তুমি যেরকম সাজিয়েছো সেরকম দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে নিচের দিকে স্ক্রোল করতে হবে। নিচের দিকে স্ক্রোল করার পর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক ইউর চয়েস, তো এখানে তোমাদের করতে হবে কি, তোমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছিলে, যেটা শেষ যে পাসওয়ার্ড দিয়েছিলে, সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেবে এবং শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবে যে তুমি যেটা সাজিয়েছো যেরকমভাবে সাজিয়েছো সেইভাবেই আছে কি না, ঠিক আছে। মনে করো যে এরকম যাতে না হয়, এরকম যদিও হয় না, তুমি রেখেছিলে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেটা দেখাচ্ছে 3 নম্বরে, এরকম যদি হয় তাহলে তুমি চেঞ্জ করে নেবে, ঠিক আছে। চেঞ্জ করে যেটা হবে ফাইনাল করে নেওয়ার পর তখন লক করবে। তো এখানে পাসওয়ার্ডটা দিলে, মনে করো কারোর পাসওয়ার্ড হচ্ছে কলকাতা, যেটা আমি দিই আর কি, কলকাতা @22 দেওয়ার পর ইয়েস লক এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যারা ইয়েস লকে ক্লিক করে দিলে মনে করো তারপর কিন্তু আর কোনোরকম কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। কোনোরকম কোনো চেঞ্জ হবে না পরবর্তীকালে। তুমি যেরকম মনে করো যে আমি রাখলাম যে আমি 1 নম্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রাখলাম, বাট তোমার ইচ্ছে যে না আমি পরবর্তীকালে ভাবলাম যে না আমি NRSকে ফার্স্টে রাখবো, আর কিন্তু কোনোরকম কিছু করা যাবে না। ওই জন্য চয়েস লকিংটা হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করে করবে। যাদের মনে হচ্ছে না আমি যেভাবে সাজিয়েছি সেটা সেইভাবে থাকুক, তো চয়েস লকিং করবে, না হলে কিন্তু করতে যাও না। এখনও হাতে সময় আছে, একটা দিন বুঝে শুনে চয়েস লকিং করবে, কারণ চয়েস লক একবার হয়ে গেলে সেটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। মানে তুমি যে সিকোয়েন্স ওয়াইজ তুমি কলেজগুলো সাজিয়েছো, যে ক্রমগুলো অনুসরণ করেছো, মানে 1 নম্বরে যেটাকে আমি রাখতে বলেছিলাম ভালো ভালো র্যাঙ্ক, তারা এই কলেজগুলো রাখলে এভাবে যে কলেজগুলো সাজাতে বলেছিলাম সেইভাবে যদি সাজানো থাকে তারপরে তুমি চয়েস লকিং করবে, না হলে কিন্তু করবে না। ধরো ভুলবশত তুমি রেখে দিলে কোনো একটা প্রাইভেট কলেজে ফার্স্টে, সেটা তুমি দেখলে না ভুলবশত তুমি সেটা রেখে দিলে, সেটা যদি অটোমেটিক্যালি লক হয়ে যায় তাও সমস্যা, তুমি যদি নিজের থেকে চয়েস লকিং করো সেটাও সমস্যা। তো বারবার বলছি দেখে নেবে যে কোন কলেজগুলো তুমি রেখেছো, এমন কোন কলেজ না হয়ে যায় যে ফার্স্টেই তুমি প্রাইভেট কলেজ রেখেছো। প্রাইভেট কলেজে পেয়ে গেলে কিন্তু বিরাট সমস্যা পড়ে যাবে, যদি ফার্স্ট চয়েসে পেয়ে যাও না তাহলে কিন্তু এই যাত্রায় বা এই বছরের মতো তোমার আর হলো না, ঠিক আছে। সরকারি চাকরি পাওয়া, সরকারি কলেজে পাওয়া কিন্তু আর সম্ভব নয়, কারণ প্রাইভেট যদি মানে ফার্স্টেই যে কলেজটা পেয়ে যায় ফার্স্ট চয়েস, সেটা কিন্তু আর পরবর্তীকালে আর কোনোরকম কোনো আপগ্রেডেশন কোনো কাউন্সিলিংয়েই তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারো না। যেমন বারবার সতর্ক করে দিচ্ছি এরকম ভুল যাতে না হয়, ফার্স্টেই কেউ প্রাইভেট কলেজে রেখো না, ঠিক আছে। যাদের প্রচুর বেশি র্যাঙ্ক তাদের কথা বাদ দিলাম, বা যে চাইছো না আমি প্রাইভেটেই পড়বো সেটা আলাদা, কিন্তু যাদের টার্গেট যে আমি গভর্নমেন্ট কলেজে পড়বো বা আমার একটা ইচ্ছে রয়েছে আমি সরকারি কলেজে পড়তে চাই, সেক্ষেত্রে খবরদার প্রাইভেট কলেজ ফার্স্টে রেখো না। একেবারে প্রথমেই যে রেখে দিলাম 1 নম্বরে,
করো না এটা, ঠিক আছে? কারণ এটাতে তোমাদের সমস্যা হবেই হবে, ঠিক আছে? আমি বলে রাখলাম, আর এটা কিন্তু নিয়মই তাই, কারণ ফার্স্ট চয়েস পেয়ে গেলে তুমি কিন্তু পরবর্তীকালে আর কোনো রকম কোনো কাউন্সিলিং করতে পারবে না। তো বারবার বলছি, দেখে নেবে চয়েস ফিলিংয়ে তুমি ফার্স্টে কী কলেজ রেখেছো, অন্ততপক্ষে এটা দেখো যে সেটা কোনো প্রাইভেট কলেজ যাতে না হয়, ফার্স্টে যেটা দেখো যে প্রাইভেট কলেজ যাতে না হয়। আর হতে পারে অন্য কিছু রাখলে, হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টে রাখতে পারো, স্টেট গভর্নমেন্টে রাখতে পারো, কিন্তু কখনোই চেষ্টা করবে যে কখনো এরকম রেখো না যে প্রাইভেট কলেজে রেখে দিলে, ঠিক আছে? এরকম প্রচুর সমস্যা করবে, ঠিক আছে? এটা রাখার পর তোমাদের কিন্তু এখানে চয়েস লক করতে হবে। চয়েস লক করার পর দেখবে এখানে এরকম দেখাবে যে লকড, ঠিক আছে? লকড দেখাবে, তার মানে তোমার কিন্তু চয়েস ফিলিং বা চয়েস লকটা হয়ে গেছে। এবার লক হয়ে গেল মানে তুমি নিশ্চিন্তে থাকো তুমি যেটাকে যেভাবে রেখেছো সেটা সেভাবে থাকলো, ঠিক আছে? এবার দেখবে যে প্রিন্ট লকড চয়েস, মানে তুমি যে যে কলেজগুলো যেভাবে সাজিয়েছিলে সেটা যে লক করার পর কী এখন অবস্থা রয়েছে সেটা দেখতে পাবে, ঠিক আছে? সবগুলো কলেজগুলো 1, 2, 3, 4 করে সবগুলো কলেজ দেখতে পাবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের চয়েস লকিং। এবার একটা ভুল বলি, আমি কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে দেখছি যে ওরা বলছে, স্যার আমি ANM কলেজ কেন দেখতে পাচ্ছি না? আমি তো অ্যাপ্লিকেশন করার সময় আমি লিখেছি যে আমি একজন মানে পৌরসভা বাসিন্দা, সরি, আমি একজন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, 5 বছর ধরে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, তা সত্ত্বেও কেন করতে পাচ্ছি না? দেখো, এই ভুলটা আমি বেশ কয়েকজনের দেখলাম, প্রায় 2 থেকে 3 জন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, এবং একজন স্টুডেন্ট কিন্তু wbjeeb অফিসে গিয়ে জিজ্ঞাসা করছে, স্যার এরকম কেন হয়েছে? তো বলে রাখি, রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে বারবার সাবধান করেছিলাম যে ভুল করেও কেউ নো করবে না, মানে ওখানে লিখে দেবে যে তুমি কি ANM এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, এখন তুমি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, ওখানে যেই একবার ভুল করেও নো করে দেবে, তার মানে মনে রাখবে সে কিন্তু আর একবার ফাইনাল সাবমিট হয়ে গেল, মানে তোমার কিন্তু আর কোনো কিচ্ছু করার নেই, ঠিক আছে? ওইখানেই সব থেকে বড়ো ভুলটা করে ফেলেছে স্টুডেন্টরা। 2-3টা স্টুডেন্ট কিন্তু এই জন্য কিন্তু ANM থেকে বাদই পড়ে গেলো, মানে ও ANM এর জন্য এলিজিবল হয়েও কিন্তু ANM কলেজগুলো সাজাতে পারছে না, কারণ সে কিন্তু ভুল করে, নিজের ভুলে সে কিন্তু নো করেছে। এবার বারবার বলছি, তোমাদেরকে সাবধান করছি, যারা রেজিস্ট্রেশন করেছো, অলরেডি করেছো, তাদের তো কোনো আর কিছু বলার নেই, কিন্তু যারা করোনি, যারা ভাবছো যে শেষ মুহূর্তে কালকে করবো বা আজকে করবো, প্লিজ বুঝে শুনে করবে। আমি ভিডিও দিয়েছি, এর জন্য আমার চ্যানেলের ভিডিও রয়েছে, ভালোভাবে দেখো, স্টেপ বাই স্টেপ দেখানোর কারণই হচ্ছে তাদের তোমরা সেই ভুলগুলো না করো। ভুলগুলো করলে কী হবে, এখানে আমার কোনো ক্ষতি নেই, ক্ষতিটা তোমার হবে, ঠিক আছে? আর এই wbjeeb কোনো মানে দায়িত্ব নেবে না, তোমাদের ভুল তোমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। ওই জন্য বারবার বলছি, যারা রেজিস্ট্রেশন করোনি এখনও, একবার দেখে নে ভিডিওটা, আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো আর তো কিছু করার নেই, ফাইনাল সাবমিট করে দিয়েছো, এখন চয়েস লকিংটা ঠিকভাবে করো, ঠিক আছে? চয়েস লকিংটা যাতে কোনো রকম কোনো ভুল না হয়। যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা যদি ভাবো যে না আমার এই প্রশ্নটার উত্তর পাচ্ছি না, অবশ্যই কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের একটা কিউএনএ ভিডিও দেবো, যখন বলেছি দেবো তখন অবশ্যই দেবো। তো তোমরা তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে থাকো, এবং তোমাদের জন্য একটা পোল নিয়েছিলাম যে তোমাদের মধ্যে কারা 1 থেকে 5,000 র্যাঙ্ক, কারা কারা ANM করতে চাও, কারা কারা GNM করতে চাও, তোমরা কিন্তু সেই পোলটা চাইলে একবার রিপ্লাই করতে পারো, সেটা একটা ভোট করে দেখতে পারো। সেখানে তোমরা জানতে পারো যে কতজন GNM করতে চাই, কতজন ANM করতে চাই, এখানে একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পোলটা তোমরা প্রত্যেকে ভোট দাও, এবং প্রত্যেকে কিন্তু আজকে বা কালকের মধ্যে কিন্তু প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নাও, চয়েস ফিলিং করে নাও, চয়েস লকিং করে নাও। এই 3টে কাজ হচ্ছে আবশ্যিক কাজ, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।